দিগবন্ডি নির্বাচনী অন্তর্গত আজ লুচাপড়া গাঁ বা লুচাপড়া পঞ্চায়েত আজ যুব ছাত্র সংগঠনের কর্মকর্তা মানে এরিয়ার সমস্ত কর্মকর্তা সমিতি সভ্য জেলা পরিষদ ওয়ার্ড মেম্বর সমস্ত মিলিত উদ্যমে যে রক্তদান শিবির এটা মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান ক্রমে আজ চালছি এবং এই কার্যক্রম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এক জনাদূত কার্যক্রম। এই কার্যক্রম যেদিন চালু রয়েছে সেই দিনঠু আউ রক্ত অভাবের কে রোগী মরু না মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন মো রাজ্যের কৌশি রোগী রক্ত বিনা মরবাক হব না সেই দিনঠার জীবন বিন্দু যেদিন আরম্ভ হয়েছে সেই দিনঠু আছে রোগী রক্ত বিনা মরবার প্রশ্ন উঠুনি ওড়িশার তেমন মাননীয় মুখ্যমন্ত্রী এই কার্যক্রম সারা ভারত বর্ষের আদৃত এবং অন্য রাজ্য মধ্যে এই কথা অনুকরণ করছেন। রক্ত দেব তার সুস্থ রহব শরীর এবং যে কি রক্ত নেব তা জীবন বঞ্চব আর প্রয়াস আজকু দীর্ঘ বর্ষ হল নবীন পট্টনায়ক করে আসছেন জীবন বিন্দু কার্যক্রম যে জীবন বিন্দু কার্যক্রম ওড়িশার যে কি মাননীয় মুখ্যমন্ত্রী অন্য রাজ্য শিক্ষা পাইছি শিক্ষা লাভ করছি সেমানে মধ্যে অন্য রাজ্য মনে মধ্যে জীবন বিন্দু কার্যক্রম আরম্ভ কলে কিন্তু এ জীবন বিন্দু কার্যক্রমে আমার সমস্ত আয়োজক প্রতিনিধিত্ব করছেন জীবন বিন্দু কার্যক্রম গোটে মহত্বপূর্ণ কাম। দেখন্তু সারা ওড়িশার বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ ক্রমে সারা ওড়িশার রক্তদান শিবির চালছি আউ বিশেষ করি মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন তলে আমাকে ডাকি এবং কহিলে আকু আউরি ব্যাপক করন্তু এবং আর প্রচার প্রসার অধিক করন্তু যেমতি লোক স্বতঃপ্রভূতভাবে আসিকি ব্লড দেই পারিয়ে তেণু আজি যুব ওড়িশা নবীন ওড়িশা মাধ্যমে 10 নম্বর জোন জেলা পরিষদ জোনর গঞ্জাম জেলা জোনর আজ ব্লড ডোনেশন ক্যাম্প হচ্ছে এতে আমার 8টি পঞ্চায়েতর সমস্ত সরপঞ্চ সমিতি সভ্য সেমানে নেতৃত্ব নেই আজ ব্লড ডোনেশন ক্যাম্প করছন্তি।